পূর্ব বর্ধমান জেলার বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মফিজুল রহমান শেখের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখালো বেলকাশ অঞ্চলের নাগরিকবৃন্দ। উদয়পল্লি থেকে বেলকাশ পর্যন্ত রাস্তা ট্যাক্সের টাকা আত্মসাৎকারী মফিজুল রহমানের শাস্তি চায়। তাদের অভিযোগ, প্রাক্তন প্রধান 2013 থেকে 2018 সাল উদয়পল্লি থেকে বেলকাশ পর্যন্ত রাস্তার টোল ট্যাক্সের টাকা আত্মসাৎ করেছেন, সেই টাকা ফেরতের দাবিতে তারা বিক্ষোভ দেখান। উদয়পল্লি ঢাল থেকে বেলকাশ স্কুল পর্যন্ত ওই রাস্তাটা বর্ধিত হয়ে আপনার শিবতলা পর্যন্ত রাস্তাটা আছে, মোট 4 কিলোমিটার রাস্তা। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2014 সালে কাঁকসা মাটি উৎসব থেকে উদ্বোধন করেন। সেই রাস্তাটা 2014-15 সেশনে তৎকালীন বেলকাশ পঞ্চায়েত থেকে তার উপর ট্যাক্স বসানো হয়। ওই 14-15 সালে ট্যাক্স ছিল আপনার 4,50,000 টাকা, 15-16 ছিল 4,70,000 টাকা, 16-17 ছিল 9,50,000 টাকা। মানে প্রথম 10,00,000 টাকা ডাকা হয়েছিল, আর কোনো কিছু গণ্ডগোলের জন্য 50,000 টাকা বাদ দিয়ে 9,50,000 টাকা ডাক হয়। বছরের শেষে মানে 17-র শেষে দেখা গেল একটা পোস্টার পড়ে গেল যে টোল ডাক প্রাপ্য, সে টাকা মিটায়নি, যার জন্য আমরা টোল বাতিল করলাম। কিন্তু আমরা ভিতরে খবর পেলাম যে সম্পূর্ণ টাকাই আদায় হয়েছে, মোট 18,70,000 টাকা। যে এত সুন্দর রাস্তাটা যেভাবে নষ্ট হয়েছে, আপনারা যদি ওই এলাকায় যে দেখেন যে কী ভয়াবহ অবস্থা, মানুষগুলো কী করে যাতায়াত করে, এবং এই রাস্তাটা আপনার আপটু জাহাঁপুরের বাজার থেকে উদয়পল্লি বাজার পর্যন্ত প্রচুর টাকার সবজি। তারপরে এখন তো বুঝতে পারছেন নদীর ধার যখন বালিখাদের রাস্তা মানে বালি চলে, রাস্তাটা বিভৎস অবস্থা হয়েছে। আমরা চাই রাস্তাটা, দুর্নীতি হয়েছে টাকা পয়সা নিয়ে, এই দুর্নীতি টাকা যাতে জনসমক্ষে প্রকাশ পায় তার জন্য আমরা প্রধানমন্ত্রীকে ঘেরাও করছি। দুর্নীতির সঙ্গে কে যুক্ত? দুর্নীতির সঙ্গে তৎকালীন পঞ্চায়েতের বোর্ড যুক্ত, যেটা 13-18 সালের পর্যন্ত যে বোর্ড ছিল। কে ছিল সে? সেই সময় প্রধান ছিলেন শেখ মফিজুল রহমান। তখন কি ওই টাকা পেয়ে সে টাকা অফিসিয়ালি জমা করা হয়নি, কি হয়েছে সেটা তো অফিস বলতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে টাকা, আমরা কোনো হদিশ পাচ্ছি না, কারণ পঞ্চায়েতের যে বই বেরোয় প্রতি 6 মাস অন্তর, সেই বইয়েতে কোথাও কোনো ওই রাস্তার টাকার উল্লেখ নেই। না, 9,50,000 টাকা যে বাণিজ্য করা হয়েছিল টোল ট্যাক্সের দাগ উঠেছিল, এই দাগটা কোথা থেকে উঠেছিল? দাগটা আপনার ইয়ে যেটা হাইটডাঙ্গার মাঠ বলা হয় ওইখানে ডাক হয়েছে। হ্যাঁ, ডাক্তার পঞ্চায়েতের পক্ষ থেকে তো করা হয়েছিল। হ্যাঁ, পঞ্চায়েত এবার 9,50,000 টাকা পঞ্চায়েত জমা দেবে তো যে ডাক নিয়েছে। না না, যে ডাক নিয়েছিল সে যে 9,50,000 টাকা ডাক নিয়েছে, সেই টাকাটা তো পঞ্চায়েত জমা করেছে। নিশ্চয়ই জমা করেছে, তা সেখানে তো কাগজ আছে, ডকুমেন্টস আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই পঞ্চায়েতে আছে। হ্যাঁ, তাহলে মানে অভিযোগটা যে আসছে যে তছনছ করেছে, কিভাবে তছনছ করেছে? ব্যাপারে যে আমরা টাকার কোনো হদিশ পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, আমরা ওই হিসাবে কোনো হদিশই পাচ্ছি না। পঞ্চায়েতে জমা হয়েছে না, কে খেয়ে গেল না কি হলো, কোথায় সে টাকা? 9,50,000 টাকা? হ্যাঁ, 9,50,000 টাকা শুধু না, মোট 18,70,000 টাকা। 18,70,000 টাকা কি করে হবে? যে কন্ট্যাক্ট নিয়েছে সে তো 9,50,000 টাকা কন্ট্যাক্ট নিয়েছে। হ্যাঁ, সেটা 1 বছর, সেটা হচ্ছে 16-17, 14-15 সালের একজন কন্ট্যাক্ট ছিল শেখ ফটিক, যার বাড়ি হচ্ছে আপনার ফকিরপুর। দ্বিতীয় বছর এই লোকই ডাক পায়, দ্বিতীয় বছরে ডাক পায় একজন কন্ট্রাক্টর বালিখাদের, নামটা আমার ঠিক সঠিক আর জানা নেই, আর ভালো একটা নাম আছে। তারপরে সে 6 মাস বাদে ছেড়ে দিয়ে চলে যায়, সেই ডাক আবার এই ফটিক। এখন কি টোল চালু আছে? না, এখন টোল নেই, সেই থেকে টোল উঠে গেছে। এখন বেআইনি হবে কি কেউ চালাচ্ছে টোল? না না, আপনার নাম? পাশাপাশি বর্তমান প্রধান জাহানারা খাতুনকে একটি স্মারকলিপিও জমা দেন তারা। তাই আজকে যে দাবিটা আছে, বিগত পঞ্চায়েত ভোটের আমলে কিছু টাকা নাকি টোল ট্যাক্সের, উদয়পল্লি থেকে বেলকাশ পর্যন্ত রাস্তার টোল ট্যাক্সের টাকার কিছু নাকি তহবিল হয়েছে, টোল বসানো হয়েছিল, কী পদ্ধতিতে টোল বসানো হয়েছিল, টোল ট্যাক্সের টাকা পঞ্চায়েতে কত জমা পড়েছে তার হিসাব নাকি পঞ্চায়েতের বিশ্বস্ত সূত্রে এই নাগরিকবৃন্দরা খবর পেয়েছেন, তার হিসাব নাকি বিশ্বস্ত সূত্রে তারা পেয়েছেন যে সঠিকভাবে জমা হয়নি। তাই আজকে তারা এসছেন সঠিক তথ্য জানার জন্য, কারণ আমি মনে করি যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি তদন্ত আসে, তদন্তের মুখোমুখি হওয়া, তদন্ত হওয়া একদম প্রয়োজন। কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমরা দুর্নীতির বিরুদ্ধে সততার বিরুদ্ধে লড়াই করি। বিশেষ করে বেলকাশ গ্রাম পঞ্চায়েত বর্তমান প্রধান জাহানারা খাতুন, তিনি দুর্নীতির বিরুদ্ধে সততার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে পঞ্চায়েতে প্রায়ই দেখেছি আমরা অশান্তি হয়। তিনি পঞ্চায়েত আসার পরে ওপেন টেন্ডার করেছেন স্বচ্ছতা আনার জন্য। তাই এখানে যেমন আগের পঞ্চায়েত ভোটের আমলে একটা
মানে মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে, একটা অভিযোগ পড়েছে, সেই অভিযোগটা সত্যতার জন্যে তদন্ত অবশ্যই করা দরকার। কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতার প্রশ্ন, মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি পর্যন্ত। আমি একজন প্রধান জানান, সেই সময় তিনি ছিলেন না, তাই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। বেলকাস গ্রাম পঞ্চায়েতে জনগণ একটা ডেপুটেশন দিয়েছেন, সেই ডেপুটেশনটা হলো মানে বিগত বোর্ডের মানে প্রাক্তন প্রধান মফিজুল রহমান সাহেবের আমলে যে টোল একটা ট্যাক্স বসানো হয়েছিল, সেই টোল ট্যাক্সের হিসাবের সমস্ত তথ্য জানার দাবিতে আজকে জনগণ বেলকাস পঞ্চায়েতে আজকে একটা ডেপুটেশন জমা করেছে। অভিযোগটা ওনাদের অভিযোগ যে যে টোল বসানো হয়েছিল সেই টাকা নয়ছয় হয়েছে এবং সঠিকভাবে পঞ্চায়েতে নাকি জমা পড়েনি, এবং কবে টেন্ডার হয়েছিল, কী তার রেজুলেশন ছিল, এবং কোন ব্যক্তি সেই টেন্ডার পেয়েছিল, এবং কত টাকা টেন্ডার হয়েছিল, এবং সর্বোচ্চ আয় এবং সর্বনিম্ন আয় কী হয়েছিল, এবং সেই টাকা কোথায় খরচ করা হয়েছে, সমস্ত তথ্যটাই ওনারা জানতে চেয়েছেন। আপনি তো নতুন এসেছেন, আপনি আপনি কি কি বলেছেন ওদের? দেখুন, ডেপুটেশন এটা প্রথমত বিগত বোর্ডের, এবং সেই বোর্ডে আমি মেম্বারও ছিলাম না, তাই তথ্যটা এইমাত্র আমি হাতে পেলাম। আমাদের হিসাবরক্ষক হিসাবে এক্সিকিউটিভ সেক্রেটারি থাকেন, ওনারা আমার আমলে যেমন হিসাবরক্ষক করছেন এবং রেজিস্টার মেনটেন করছেন, আশা রাখছি ওনারা বিগত বছরও তাই করেছেন। এবং এটা আমি পেয়েছি, আমি আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো এবং আমাদের প্রশাসনিক দপ্তরেও জানাবো, এবং তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে। আজকে আমরা বিডিও স্যারকে যথারীতি ফোন করি, ডেপুটেশন পাওয়ার পর ওনাকে বলি বিষয়টা, উনি বলেছেন যে আপনারা একটা টাইম চেয়ে নিন। হ্যাঁ, জনগণ যখন হিসাব চেয়েছে দিতে তো বাধ্য থাকবো অবশ্যই। হ্যাঁ, এবং একটা টাইম নিন, সেই টাইমে ওনাদেরকে হিসাব অবশ্যই জানানো হবে, এবং সেই টাইমটা উনি 27 থেকে 28 জুলাই অবধি নিয়েছেন। সেটাও লোক মুখে শোনা যে টোলটা নাকি এখনো বহাল আছে, কিন্তু পঞ্চায়েত এখান থেকে কোন রকম আয় নেই। হ্যাঁ, এবং আমাদের সেক্রেটারি বলছে, আমি এখন এই মুহূর্তে যেটুকু জানলাম যে টোলটা একটা টাইম বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটা ব্লকে জানিয়েই বন্ধ করা হয়েছে। আপনি কি ভিজিটে যাবেন যে টোলটা চালু আছে না নেই? অবশ্যই যাব, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে কাজ করি। আপনাদের বহু নজির আছেন যে উনি অন্যায়ের সাথে আপোষ করেন না, যদি এর সাথে কোনো রকম দুর্নীতি জড়িয়ে থাকে, হ্যাঁ, আশা করি দল তাকে নিশ্চিত কিছু একটা ব্যবস্থা করবেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।